এখানে অবস্থান করছি উত্তরখানের ভিতর শিখা প্যারাজ রিসর্টে। এখানে একটি সুইমিং পুল আছে আর এবং কিছু বাগান এবং বসার জন্য কিছু জায়গা আছে। তো উত্তরখানের ভিতরে একটা কম বাজেটের ভিতর সুন্দর একটা রিসর্ট, আর এই রিসর্টের এন্ট্রি ফি বর্তমানে আছে 150 টাকা, মানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা, এবং সুইমিং পুলের জন্য, সুইমিং পুলটা ওই পাশে আছে বুঝে, সুইমিং পুলে নামার জন্য 120 টাকা, আর আমরা গ্রুপ ওয়াইজ আসছি, এর জন্য পার পার্সন 100 টাকা করে নিছে। তো এই রিসর্টটা আজকে আপনাদের ঘুরে দেখাবো যে এই রিসর্টটা আসলে কেমন। कभी कभी आदती जिंदगी में यू ही कोई अपना लगता है, कभी कभी आदती वो बिछड़ जाए तो एक सपना लगता है, ऐसे में कोई कैसे अपने आंसुओं को। আসলে রিসর্টটা খুবই সুন্দর। এখানে আমরা কয়েকজন আসছি, আর এটা হচ্ছে আমাদের সিএম ভাইয়া, তারপরে যে আমাদের মাইন ভাইয়া আছে, আর এবং এখানে তো ছবি তোলার জন্য বসেই আছে। আর এইখানে এই ঘরটা খুব সুন্দর, ঘরের ভিতর মানুষ থাকা যায় মনে হয়। এখানে পার নাইট কত টাকা? ও মানে আচ্ছা ছবি তুলবি, আচ্ছা এখন একটু এখানে দেখতে পাচ্ছেন সুইমিং পুল, আমরা এখন সুইমিং পুলে নামবো। এই যে ওরা ঠাই পায় না, সুইমিং পুলটা অনেক ছোট কিন্তু চলার মতো। আমরা এখন সুইমিং পুলে নেমেছি এবং অনেকক্ষণ ডুবাইছি, ঠিক আছে, অনেক মজা লাগছে। এখন একসাথে লাভ দিবি, কিছুক্ষণ পর আবার নামবো। অনেকক্ষণ ডুবাডুবি করার পর আমরা এখন সুইমিং পুল থেকে বেরোলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থান বাসায়। আমরা অনেক মজা করলাম, আর হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিও করে নিয়ে এলাম, এটা ইউটিউবে ছাড়ব। মজা হয়েছে বন্ধু? কেমন মজা হয়েছে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। 100 টাকা উসুল উসুল, হ্যাঁ টাকা উসুল, 100 উসুল, ঠিক আছে। আর নাজিমের অনুভূতি একটু শেয়ার করো ভাই, কেমন লাগলো? ভাই ভালো লাগছে, আর একটু থাকলে ভালো লাগবে, আর একটু থাকলে ভালো লাগবে। ওই যে একদিন সময় নিয়ে আসবো, ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ, তখন অনেক থাকবো। ওকে বাই, টাটা।